ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি অপহরণকারী চক্রের মূল হোতা খোকন হাজি সহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। এই চক্রটি পহেলা মে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, 2015 সাল থেকে খোকন অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের কারবার শুরু করে। সেখানে 95 লাখ টাকার বিনিময়ে নকল মূর্তি ও মুদ্রা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়ান তিনি। ভুক্তভোগী আনোয়ার সেই ব্যক্তির আত্মীয় হওয়ায় অপহরণের শিকার হন। গ্রেফতারকৃত হাজি খোকন তার নেতৃত্বে 8-9 জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরই মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসের ভিতরে আটক করে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে 95 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এর প্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাই তার ভাইয়ের জীবন বাঁচাতে 17,50,000 টাকা ঝালকাঠির একটি ব্যাংক হিসাব, যেটি হাজি খোকনের নামেই আছে, তার ব্যক্তিগত নাম্বারে প্রেরণ করে। এই টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং তার নিকট অবশিষ্ট যে টাকা সেটি দাবি করে এবং তার উপরে অমানসিক নির্যাতন চালাতে থাকে। বাকি টাকা প্রদান যদি না করা হয় তাহলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, এমন হুমকিও তারা দিতে থাকে। গ্রেফতারকৃত খোকন হাজির সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন। আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি, 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই 2 বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। খোকন হাজির এই কোষ্ঠী পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম, মোস্তফা হাওলাদার এবং রবি নামে 3 জন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত। বিনিময়ে এই খোকন হাজি তাদেরকে 30,000 টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন। মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন, তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি 95 লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোকন হাজি যখন জানতে পারেন যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মোস্তফা হাওলাদারকে তন্নতন্ন করে খুঁজতে থাকেন। দীর্ঘ 6 বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদারের কোনো হদিস করতে পারেননি। এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন, তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই। তো গত 1 মে 2024 তারিখে যখন খোকন হাজি তার সোর্সের মাধ্যমে জানতে পারেন যে ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় সেখানে অবস্থান করছেন একটি চায়ের দোকানের সামনে, তখন তিনি তার যে অপহরণকারী দল তাদেরকে নিয়ে ওই স্থানে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি সাদা মাইক্রোবাসে 8-9 জন ব্যক্তি সহ তাকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন। এই খোকন হাজি তিনি একজন মূলত ঠিকাদার, রাজধানীর মতিঝিল এলাকাতে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং 1975 সালে এই খোকন হাজি তিনি জগন্নাথ কলেজ থেকে HSC পাশ করেন।